Assalamualaikum dear student, how are you? I hope you are all fine by the grace of Almighty Allah. I'm also fine. Ami Mohammad Selim Mia, pradhan shikshak Mahanagar Model Academy Sustumilla. Ajke tomader ingreji class 3 ingreji model question 1 er unseen passage aloke unseen er je question guli ache shegulir samadhan ajke tomaderke kore dibo. তো আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসে ভিডিওটি সবাই দেখবে এবং আনসিনের যে সমস্যাগুলি আছে সেগুলি কিভাবে সমাধান করে তা ভালোভাবে বোঝার চেষ্টা করবে আর এই আনসিন প্যাসেজ একের আনসিনের আলোকে আমরা প্রথমাসিক পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করব তো চলো আমরা আনসিনের যে প্যাসেজে যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করি এবং আনসিন সম্পর্কে আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম ভিডিওতে আমরা এক নাম্বার মডেল কোশ্চেন এক এর সিনের যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করে দিয়েছি এখন আমরা এক এর আনসিনটা সমস্যা সমাধান করব দেখো আনসিনের যে প্যাসেজটি আছে এই প্যাসেজটি আমি তোমাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি এবং সাথে সাথে এর যে ওয়ার্ডগুলো আছে আনসিনের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো উচ্চারণ সহ বাংলাতে তোমাদের সামনে এখানে উপস্থাপন করা হয়েছে তোমরা ভিডিওটি দেখে এটি খাতায় তুলে নিবে তাহলে তোমরা খাতা তুলে মুখস্থ করবে এবং অর্থগুলো বোঝার চেষ্টা করবে এখানে আমি প্যাসেজটা পড়ে তোমাদেরকে অর্থ বুঝিয়েছি অ্যানসার দেয়ার ওয়াজ এ ফক্স তার মানে কি দেয়ার ওয়াজ এ ফক্স অর্থ কি শিয়াল ফক্স অর্থ কি শিয়াল দেয়ার ওয়াজ এ ফক্স একটি শিয়াল ছিল হি ওয়াজ ভেরি ব্যাড এই শিয়ালটি কি ছিল সে খুব খারাপ ছিল সে কি ছিল খুব খারাপ ছিল বাই দ্য চান্স By chance he fell into a well. Well অর্থ হচ্ছে কূপ well অর্থ কূপ fell into পড়ে গেল into fell into a well একটি কূপে পড়ে গেল by the chance অর্থ ঘটনাক্রমে অর্থাৎ ঘটনাক্রমে হঠাৎ করে সে কি একটি কূপের মধ্যে পড়ে গেল ঘটনাক্রমে সে একটি কূপে পড়ে গেল the sides of the well were steep অর্থাৎ সাইড অফ দ্য সাইড মানে কি পাশ অফ দ্য ওয়েল অর্থাৎ কূপের পাশগুলো কূপের চারদিক ওয়ার স্টিপ ছিল কি খাড়া কূপের চারদিক কি ছিল স্টিপ অত খাড়া স্টিপ অত কি খাড়া স্টিপ অত খাড়া চারদিক ছিল খুবই খাড়া অ্যান্ড হি কুড নট কাম আউট অফ ইট কুড নট কাম আউট কাম আউট তো বের হয়ে আসে কাম আউট তো বের হয়ে আসে কুড নট কাম আউট মানে সে বের হয়ে আসতে পারলো না অফ ইট অর্থাৎ ইহা থেকে সে বের হয়ে আসতে পারলো না দ্য সাইডস অফ দ্য ওয়েল ওয়ার স্টিপ কূপের চারপাশ ছিল কি খুব খাড়া অ্যান্ড হি কুড নট কাম আউট অফ ইট সে এটা থেকে বেরিয়ে ইহা থেকে বেরিয়ে আসতে পারলো না এ গড হ্যাপেন টু পাস বাই দ্য রোড অ্যান্ড লুকড ডাউন এ গট অর্থ কি একটি ছাগল হ্যাপেন অত ওই ঘটনার সময় টু পাস অতিক্রম করে যাচ্ছিল বাই দ্য রোড রাস্তা দিয়ে অ্যান্ড এবং লুক ডাউন নিচে তাকালো ঘটনাক্রমে কি ওই ঘটনার সময় একটি ছাগল বা পাশ দিয়ে যাচ্ছিল এবং নিচে তাকালো সিং দেখলো দ্য ফক্স দেয়ার সেখানে কি রয়েছে খ্যাকশিয়াল সেখানে একটি শিয়ালটি সেখানে দ্য গড সেড টু হিম ছাগলটি তাকে বললো কাকে বললো খ্যাকশিয়ালকে হোয়াট আর ইউ ডুইং দেয়ার তুমি সেখানে কি করছো তুমি সেখানে কি করছো দ্য ক্লেভার ফক্স রিপ্লাইড ক্লেভার মানে কি চালাক দ্য ক্লেভার ফক্স রিপ্লাইড চালাক শিয়ালটি উত্তর দিল দ্য সুইটেস্ট অফ ওয়াটার্স আর হেয়ার ইন দ্য ওয়েল অর্থাৎ কি বলছে সুইটার শব্দ খুব মিষ্টি সুইটার সুইট মিষ্টি সুইটার সবচেয়ে মিষ্টি দ্য সুইটেস্ট অফ দ্য ওয়াটার্স আর দেয়া হেয়ার ইন দ্য ওয়েল অর্থাৎ কূপের এখানে কূপের পানি খুবই মিষ্টি ডু ইউ লাইক টু ড্রিঙ্ক ইট তুমি কি আর পান করতে পছন্দ করবে দ্য গট বিকেম টেম্পটেড টেম্পটেড মানে প্রলুব্ধ হওয়া মানে প্রস্তাবে রাজি হয়ে যাওয়া প্রলুব্ধ হওয়া দ্য গট বিকেম টেম্পটেড প্রলুব্ধ ছাগলটি প্রলুব্ধ হলো অ্যান্ড গট ডাউন এবং নিচে নামলো ইনটু দ্য ওয়েল কূপের নিচে নামলো ছাগলটি প্রলুব্ধ হয়ে কূপের নিচে কি করলো নামলো হি ড্র্যাঙ্ক এ লিটল ওয়াটার অলসো
হি মানে কে ছাগলকে বোঝাইছে হি ড্র্যাঙ্ক সে ড্রিঙ্ক ড্র্যাঙ্ক আমরা ড্রিঙ্ক অর্থ পান করা ড্র্যাঙ্ক অর্থ কি পান করলো হি ড্র্যাঙ্ক এ লিটল ওয়াটার অলসো সে সামান্য পানিও পান করলো দেন তখন দ্য ক্লেভার ফক্স চালাক শিয়ালটি সামহাউ যে কোনোভাবে ম্যানেজড ব্যবস্থা করলো টু গেট অন দ্য ব্যাক তার পিঠে অফ দ্য গড ছাগলটির পিঠে অ্যান্ড জাম্প আউট অফ দ্য ওয়েল এবং জাম্প অর্থ কি লাভ দ্য আউট জাম্প আউট লাভ দিয়ে বের হলো অফ দ্য ওয়েল কূপ থেকে লাভ দিয়ে বের হলো অর্থাৎ চালাক শিয়ালটি যে কোনোভাবে ছাগলের পিঠে ওঠার ব্যবস্থা করলো এবং লাভ দিয়ে কূপ থেকে বের হয়ে আসলো দ্য গড রিমেন্ড দেয়ার ছাগলটি সেখানেই পড়ে রইল রিমেন্ড অর্থ কিতা পড়ে থাকা দ্য গড রিমেন্ড দেয়ার ছাগলটি সেখানে পড়ে রইল তাহলে এটার অর্থটা আমরা শুনলাম আমরা শব্দগুলো দেখি ফক্সত্ব ফক্সত্ব কি ফক্সত্ব হচ্ছে শিয়াল ফক্সত্ব শিয়াল তারপরে দেখো বেরি অত খুব ব্যাড অত খারাপ বাই চান্স ঘটনাক্রমে ফেল ইনটু পরে গেল সাইড অফ দ্য ওয়েল অর্থ কি কূপের চারপাশ কাম আউট বেরিয়ে আসা পাস অতিক্রম করা লুকড ডাউন অত নিচে তাকালো লুক ডাউন এটা হচ্ছে ফার্স্ট টেন্স লুক ডাউন হ্যাঁ ফার্স্ট টেন্সার এটা হচ্ছে ফার্স্ট পার্ট আমরা কি একটা ওয়ার্ডের তিনটা ফর্ম আছে প্রেজেন্ট ফার্স্ট ফার্স্ট পার্টিসিপল এটা হচ্ছে কি ফার্স্ট ফর্ম ঠিক আছে তাহলে লুক ডাউন হচ্ছে নিচে তাকালো রিপ্লাইড ওহতি উত্তর দেওয়া সুইটেস্ট অনেক মিষ্টি টেম্পট অত প্রলব্ধ হলো টেম্পটেড অত কি প্রলব্ধ হলো টেম্প অত প্রলব্ধ হওয়া টেম্পটেড অত প্রলব্ধ হলো গট ডাউন নিচে নামলো এটা অতীতের কাহিনী ফার্স্টের কাহিনী এই জন্য এখানে প্রত্যেকটা ওয়ার্ড কী হয়েছে ফার্স্ট টেন্সে রয়েছে প্রত্যেকটা ওয়ার্ড ফার্স্ট ফর্মে রয়েছে প্রত্যেকটা ওয়ার্ড এখানে ফার্স্ট ফর্মে রয়েছে সাম হাউ কোনোভাবে ম্যানেজ অত ম্যানেজড ব্যবস্থা করলো গেট অন দ্য ব্যাক পিঠের উপরে ওঠা জাম্প আউট লাভ দিয়ে বেরিয়ে আসলো রিমেন্ড পরে থাকলো ঠিক আছে তাহলে আমরা এখন আনসিনের অর্থগুলো ট্রান্সলেটটা বাংলা ট্রান্সলেটটা আমরা শুনলাম এবং ওয়ার্ডগুলোর মিনিং দেখলাম ঠিক আছে এখন চলো আমরা এই আনসিনের আলোকে যে মডেল কোশ্চেনের কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সমাধান করি দেখো আনসিনের পাঁচ নম্বর রাইট ওয়ান অফ দ্য ওয়ার্ড দ্যাট কমপ্লিট ইচ সেন্টেন্স এখান থেকে ওয়ার্ডগুলো নিয়ে একটা ওয়ার্ড গ্যাপসের মধ্যে লিখতে হবে যে ওয়ার্ডটা সঠিক সেই ওয়ার্ডটা গ্যাপসে লিখে আমরা সেন্টেন্সটা কী করবো ফিল আপ করবো এখানে কী কী ওয়ার্ড দেওয়া আছে লুকড রিমেন্ড ইনটু ফুল টেম্পটেড অ্যাংগ্রি হাই স্টিপ তাহলে এখানে ওয়ান্স এ ক্লেভার ফক্স ফেল ইনটু এ ওয়েল এখানে আমরা কী করবো এখান থেকে ইনটু নিয়ে এখানে আমরা বসিয়ে এই সেন্টেন্সটা পূর্ণ করবো তাহলে এখানে কী হবে ইনটু হবে দ্য সাইডস অফ দ্য ওয়েল উই আর ভেরি স্টিপ চারপাশটা কী ছিল কূপে চারপাশটা ছিল স্টিপ খাড়া তাহলে আমরা কী করবো এখান থেকে আমরা স্টিপ নিয়ে এখানে গ্যাপটা পূরণ করবো তোমাদের বোঝার সুবিধার্থে আমি কী করেছি দিয়েছি আমি পূরণ করে দিয়েছি তারপর দেখো এ গড ড্যাশ ডাউন ইন ইনটু দ্য ওয়েল ছাগলটি কী করলো নিচে দিয়ে তাকালো না তাহলে তাকালো হলে এখানে কী করবো আমরা লুকড নিব লুকড ডাউন নিচে তাকালো ইনটু দ্য ওয়েল কূপের নিচে তাকালো কূপের নিচে কী করলো ছাগলটি কূপের নিচে তাকালো হি বিকেম টেম্পটেড অ্যান্ড গট ডাউন ইনটু দ্য ওয়েল সে কী করলো প্রলব্ধ হলো হে সে কে ছাগলটি প্রলব্ধ হলো হি বিকেম টেম্পটেড সে প্রলব্ধ হলো অ্যান্ড গট ডাউন ইনটু দ্য ওয়েল এবং কূপের নিচে কী করলো নামলো দ্য ফক্স কেম আউট অ্যান্ড দ্য গড রিমেন্ড দেয়ার দ্য ফক্স কেম আউট শিয়ালটি কী করলো বেরোয় আসলো অ্যান্ড গড রিমেন্ড দেয়ার এখানে আমরা কী করেছি রিমেন্ড এখানে এনে বসেছি দ্য গড রিমেন্ড দেওয়ার অর্থ কি ছাগলটি সেখানে পরে রইল ডিয়ার স্টুডেন্ট এখন আমরা মডেল কোশ্চেন একের ছয় নম্বর প্রশ্নের সমাধান করবো ছয় নম্বর কী লিখছে দেখো রাইট ট্রু অর ফলস বিসাইড দ্য ফুলিং স্টেটমেন্টস গিভ অ্যান্সার ফর দ্য ফলস স্টেটমেন্টস
এখানে বলছে যে ট্রু ফলস গুলি লেখার জন্য আর ফলস হলে ফলস এর এখানে যদিও বলছে ফলস এর आंसर কারেক্ট आंसरটা লেখার জন্য কারেক্ট आंसर লেখা লাগবে না তোমরা শুধু যে এটা সেন্টেন্সটা ট্রু সেটার আগে সেটার পাশে ট্রু লিখলে হবে আর যেটা ফলস সেটার পাশে ফলস লিখলে হবে তবে পরীক্ষার খাতা তোমরা এ নাম্বার তোলে এ নাম্বার দিয়ে ট্রু হলে ট্রু বি নাম্বার দিয়ে ফলস হলে শুধু ফলস লিখলে চলবে সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন নাই সেন্টেন্স লিখতে হবে না ঠিক আছে তোমাদের সেন্টেন্স এর কোনো লেখার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তোমরা শুধু ট্রু অর ফলস এ নাম্বার দিয়ে শুধু ট্রু অর ফলস লিখবে দেখো আমি তোমাদেরকে বোঝার সুবিধার্তে সেন্টেন্সটার পাশে আমি লিখে দেখিয়ে দিয়েছি যে কোন সেন্টেন্সটা ট্রু কোন সেন্টেন্সটা ফলস দা ফক্স ওয়াজ ভেরি ব্যাড শিয়ালটি খুব খারাপ ছিল আমরা প্যাসেজে কি বলেছি শিয়ালটি খারাপ ছিল না অবশ্য খারাপ ছিল সেজন্য এটা কি ট্রু এই সেন্টেন্সটা কি ট্রু তারপর দা সাইডস অফ দা ওয়েল উই আর গ্রাজুয়াল এখানে বলছে যে কূপের চারপাশ ছিল স্বাভাবিক অর্থাৎ স্বাভাবিক কূপ যেভাবে হয় সেরকম না এটা এটা ছিল স্টেপ এটা ছিল কি খাড়া এটা কোনো ধাপে ধাপে ছিল না গ্রেজুয়াল মানে ক্রমান্বয়ে ছিল না এটা ছিল ডাইরেক্ট খাড়া গ্রেজুয়াল মানে কি ক্রমান্বয়ে ছিল না কূপের চারপাশটা কি ছিল না ক্রমান্বয়ে ছিল না ছিল স্টিপ খাড়া দ্য সাইডস অফ দ্য ওয়েল উই আর স্টিপ তাহলে এটা কি ফলস A goat was going by the well. এখানে বলছে যে একটি ছাগল কূপের পাশ দিয়ে যাচ্ছিল আমরা জানি যে হ্যাঁ একটি ছাগল কূপের পাশ দিয়ে যাচ্ছিল তাহলে এটা কি ট্রু দা ফক্স ওয়াজ ক্লাম্পস্টি এখানে বলছে দা শিয়ালটি ছিল তোমার কি মানে এখানে নির্বোধ বলতে স্বাভাবিক বোঝানো হয়েছে ভালো স্বাভাবিক কিন্তু স্বাভাবিক ছিল না এটা ছিল ক্লেভার এটা কি ছিল ক্লেভার তাহলে দা ফক্স ওয়াজ ভেরি ক্লেভার এটা কি ফলস দ্য গট ওয়েন্ট ডাউন ইন্টু দ্য ওয়েল উইলিংলি বলছে যে ছাগলটি ইচ্ছাকৃতভাবে কূপে নেমেছিল ইচ্ছে তোমরা জানো যে আমরা পড়েছি কি ইচ্ছাকৃতভাবে নামে নাই নামছে কেন এক শিয়ালের প্রলব্ধ প্রস্তাবে প্রলব্ধ হয় তাহলে এটা হবে ফলস এটা টেম্পটেড হবে ওয়েল টেম্পটেড এটা ফলস হবে ঠিক আছে তারপরে দেখো তারপরে দ্য ফক্স কেম আউট অফ দ্য ওয়েল ইউজিং দ্য ব্যাক অফ দ্য গোট এখানে বলছে শিয়ালটি ছাগলের পিছনকে ব্যবহার করে বের হয়ে আসলো কূপ থেকে তাহলে এটা ঠিকই আমরা জানি ছাগলের পিছনে চড়ে পিছনটা ব্যবহার করে কি করছে শিয়ালটি বের হয়ে আসছে কূপ থেকে তাহলে এটা কি হবে ট্রু হবে এটা কি হবে ট্রু হবে তোমাদের বোঝার সুবিধাতে আমি আরও কিছু ট্রু ফলস বলে দিচ্ছি সেগুলো দেখো ওয়ান ডে দ্য ফক্স ফেল ইনটু এ রিভার এখানে বলছে একদিন একটি শিয়াল নদীতে পড়ে গেল নদীতে পড়ছে না আমরা জানি কোথায় পড়ছে কূপে পড়েছে কূপে পড়ছে কি পড়ছে ওয়েলে তাহলে এটা কি ফলস দ্য গড স এ ফক্স ইনটু দ্য ওয়েল একটি ছাগলটি শিয়ালকে কোথায় দেখলো কূপের মধ্যে দেখলো ঠিক আছে এটা তাহলে কি ট্রু দ্য ক্লেভার ফক্স সেড দ্যাট দ্য ওয়াটার অফ দ্য ওয়েল ওয়াজ সুইট চালাক শিয়ালটি কি বললো যে কূপের পানি খুবই মিষ্টি হ্যাঁ এই কথার সেন্টেন্সটা তাহলে প্যাসেজ অনুযায়ী ঠিক আছে তাহলে এটা কি হবে ট্রু হবে দ্য গট কোড কাম আউট অফ দ্য ওয়েল ছাগলটি কূপ থেকে বেরিয়ে আসলো আমরা জানি ছাগলটি কূপ থেকে বেরিয়ে আসতে পারলো না সেখানে পড়ে রইলো তাহলে এটা কি হবে ফলস হবে সেটা কি ফলস তারপরে দেখো দ্য ফক্স ওয়েন্ট ইনটু দ্য ওয়েল এখানে বলছে শিয়ালটি কূপে গিয়েছিল কূপে যায়নি আমরা জানি কূপে পড়ে গিয়েছিল তাহলে এটা হবে ফলস দ্য গড ড্র্যাঙ্ক এ লিটল ওয়াটার ইনটু দ্য ওয়েল ছাগলটি কূপে আর কি সামান্য পানি পান করেছিল আমরা জানি যে হ্যাঁ ছাগলটি প্রথমে নেমে সামান্য পানিও পান করেছিল তাহলে এটা কি ট্রু হবে ঠিক আছে তারপরে দেখো সাত নম্বর আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন সেন্টেন্সেস বাক্যের প্রথম প্রশ্নগুলোর উত্তর দাও হাউ ওয়াজ দ্য ফক্স শিয়ালটি কেমন ছিল দ্য ফক্স ওয়াজ ভেরি ব্যাড অ্যান্ড ক্লেভার দ্য ফক্স ওয়াজ ভেরি ব্যাড অ্যান্ড ক্লেভার তারপর দেখো হোয়াট ডিড ফল ইনটু দ্য ওয়েল কুয়ার মধ্যে কি পড়লো দ্য ফক্স ফেল ইনটু দ্য ওয়েল কুয়ের মধ্যে কে বললো একটি শিয়াল পড়লো কুকের মধ্যে কে পড়ছে কুয়ের মধ্যে একটি শিয়াল পড়ছে তারপর দেখো হাউ ওয়ার দ্য সাইড অফ দ্য ওয়েল কুয়ের পাশগুলো কেমন ছিল কুয়ের পাশগুলো ছিল কেমন এখান থেকে তোমরা প্রশ্ন থেকে উত্তরটা মিলিয়ে লাগবে দেখো এখান থেকে যদি সেন্টেন্সটা শুরু করো দ্য সাইড অফ দ্য ওয়েল উই আর ভেরি স্টিপ এটা তো লেখার সময় সেন্টেন্সটা ক্যাপিটাল লেটার দিয়ে লিখবে দ্য সাইড অফ দ্য ওয়েল উই আর ভেরি স্টিপ অর্থাৎ কুয়োর পাশগুলো ছিল খুবই খাড়া
তারপরে হু ওয়াজ পাসিং বিসাইড দা ওয়েল, কোর পার্টিতে কে যাচ্ছিল, এখানে শুধু হুয়ের জায়গায় কে যাচ্ছিল তা বসাই দিয়ে পুরো সেন্টেন্সটা আমরা মিল করতে পারি। এ গড, কে যাচ্ছিল, এ গড ওয়াজ পাসিং বিসাইড দা ওয়েল, তাহলে শুধু হুয়ের জায়গাতে গড লাগে, বাকি সেন্টেন্সের বাকি অংশটা এটার সাথে লিখে দিলে আনসারটা হয়ে যাবে। তারপরে হোয়াট ডিড দ্য ক্লেভার ফক্স সে অ্যাবাউট দ্য ওয়াটার, ধূর্ত শিয়ালটি পানি সম্পর্কে কি বললো, পানি সম্পর্কে কি বলেছিল, বলছিল দ্য ক্লেভার ফক্স said that the water of the well was very sweet. চালাক শিয়ালটি বলছিল যে কূপের পানি খুবই মিষ্টি, কূপের পানি কি খুবই মিষ্টি। তাহলে আমরা সাত নম্বর আনসার দ্য কোশ্চেনগুলো আমরা এখানে দেখলাম, কোশ্চেনটার সাথে কোশ্চেন থেকে সেন্টেন্স নিয়ে বাকি অংশ মিল করে কিন্তু সেন্টেন্সের কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায়, ঠিক আছে। তাহলে এখানে আমি তোমাদের বোঝার সুবিধাতে লাল কলম দিয়ে লিখে দেখিয়ে দিলাম, ঠিক আছে। নয় নম্বরে দেখো, নয় নম্বরে ডব্লিউএস কোশ্চেন, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সটাকে তুমি কি করতে হবে, কোশ্চেন বানাতে হবে, সেন্টেন্সকে কি বানাতে হবে, কোশ্চেন বানাতে হবে। এই কোশ্চেন বানানোর জন্য কিন্তু কতগুলো গ্রামাটিক্যাল রুলস আছে, এই রুলসগুলো না জানলে কিন্তু আমরা এই অ্যান্সারগুলো দিতে পারবো না। তাহলে এই অ্যান্সার দেওয়ার জন্য আমাদেরকে কী জানতে হবে, গ্রামাটিক্যাল রুলস জানতে হবে। যেমন দেখো, রিয়া ইসলাম ইজ স্টুডেন্ট, এখানে রিয়া ইসলামের নিচে কী দেওয়া আছে, বোল্ড করা আছে এবং একটা আন্ডারলাইন করা আছে। এখানে রিয়া ইসলাম ইজ স্টুডেন্ট, রিয়া ইসলাম একজন ছাত্র বা ছাত্রী, ঠিক আছে। তাহলে এখানে কার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, রিয়া ইসলাম সম্পর্কে। যদি কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হয়, কোনো ব্যক্তি সম্পর্কে যদি ইনফরমেশন দেওয়া থাকে, তখন তা প্রশ্ন করতে হলে হু দিয়ে করতে হবে, কি দিয়ে করতে হবে, হু দিয়ে। তাহলে এটা কোন টেন্সে আছে, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে হু ইজ এ স্টুডেন্ট, কে প্রশ্নটা কী দাঁড়ালো, কে একজন ছাত্র। তাহলে আমরা যদি উত্তর দেয় রিয়া ইসলাম ইজ এ স্টুডেন্ট, রিয়া ইসলাম একজন ছাত্র, তাহলে কী দিয়ে শুরু করতে হবে, হু দিয়ে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ব্যক্তির পরিবর্তে প্রশ্ন করতে গেলে হু দিয়ে প্রশ্ন করতে হবে, ব্যক্তির পরিবর্তে ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতে গেলে কি দিয়ে প্রশ্ন করতে হবে, হু দিয়ে প্রশ্ন করা লাগবে। তারপর দেখো, রিয়া ইসলাম ইজ ইন ক্লাস থ্রি, রিয়া ইসলাম তৃতীয় শ্রেণীতে পড়ে। তাহলে এখানে কি সম্পর্কে, কি শ্রেণী আন্ডারলাইন করা আছে, ক্লাস থ্রি সম্পর্কে। তাহলে এটা একটা কি, এটা কোনো ব্যক্তি না, এটা একটা কি জড় পদার্থ বা বস্তু সম্পর্কে জানা হয়েছে। তাহলে হু ইজ দিয়ে প্রশ্ন করতে হবে, কি দিয়ে প্রশ্ন করতে হবে, হুইজ ক্লাস ইজ রিয়া ইসলাম ইন, রিয়া ইসলাম কোন শ্রেণীতে পড়ে, অথবা হোয়াট ক্লাসও দিতে পারো। এখানে হোয়াট দিয়েও প্রশ্ন করতে পারো, হোয়াট ক্লাস ইজ রিয়া ইসলাম ইন, এখানে হোয়াট দিয়েও কি করতে পারবে, প্রশ্ন করতে পারবে। তারপর দেখো, মাহবু আলম ইজ এ টিচার, এখানে কি শ্রেণীতে দেওয়া আছে, টিচারের নিচে, এটা একটা কি, টিচার একটা পেশা। তাহলে পেশা সম্পর্কে জানতে চাই, পেশা সম্পর্কে প্রশ্ন করতে গেলে হোয়াট দিয়ে করতে হবে, কি দিয়ে করতে হবে, হোয়াট দিয়ে প্রশ্ন করা লাগবে। তাহলে হোয়াট ইজ মাহবু আলম হচ্ছে একজন টিচার, তারপর হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন নড়াইল, সে প্রাইমারি নড়াইলের প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে। তাহলে এখানে কিসের নিচে আন্ডারলাইন করা, ইন এ প্রাইমারি স্কুল, এটা কি, এটাও একটা বস্তু। তাহলে এটা একটা স্থানের জায়গা বুঝাইছে, এটা কোন জায়গা, নড়াইলে, এটা একটা জায়গা বুঝাইছে, কি বুঝাইছে, জায়গা। তাহলে যদি জায়গা সম্পর্কে প্রশ্ন করতে হয়, তাহলে আমরা হোয়ার দিয়ে করব, কি দিয়ে করব, হোয়ার দিয়ে প্রশ্ন করব, হোয়ার ডাজ হি ওয়ার্কস, তিনি কোথায় কাজ করেন, হোয়ার ডাজ হি ওয়ার্ক, তিনি কোথায় কাজ করেন। তারপর দেখো, এ টিচার ওয়ার্কস হার্ড টু টিচ দ্য স্টুডেন্ট, এটা কিসের নিচে আন্ডারলাইন করা, টু টিচ দ্য স্টুডেন্ট, শিক্ষক ওয়া কঠোর পরিশ্রম করা টু টিচ দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদেরকে শিখাইতে, টিচার কী করে, কঠোর পরিশ্রম করে। তাহলে শিক্ষক কেন পরিশ্রম করে, এখানে একটা কারণ বোঝানো হয়েছে, শিক্ষকের কারণ, শিক্ষক কঠোর পরিশ্রম করে ছাত্রছাত্রীকে শেখানোর জন্য, এখানে কী বোঝানো হয়েছে, কারণ। তাহলে এক্ষেত্রে আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করবো, হোয়াই ডাজ এ টিচার ওয়ার্ক হার্ড, টিচার কেন পরিশ্রম করে, টিচার কেন কঠোর কাজ করে, কঠোর কাজ কেন করে, টু টিচ দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদেরকে শিখাইতে, ঠিক আছে। তাহলে আমরা কী করলাম, এখানে আমরা নয় নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দেখলাম। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা মডেল কোশ্চেন একের এগারো নম্বর আমরা সমাধান করবো। এগারো নম্বর কী লেখা আছে দেখো, এগারো নম্বর লেখা আছে ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্স। এখানে একটা স্টোরি লেখা আছে, শুধু স্টোরির যে ফিলিং দ্য গ্যাপসগুলি গ্যাপস থাকবে, এই গ্যাপসের মধ্যে শুধু তোমরা সময়টা বসিয়ে দিলে এই স্টোরিটা কীভাবে পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখ, তোমরা পরীক্ষাতে শুধু এ বি সি ডি দিয়ে নাম্বার দিয়ে, অর্থাৎ শুধু টাইমটা বসিয়ে দিলে চলবে, পুরোটা সেন্টেন্স পুরোটা স্টোরি
স্টোরি তোলার কোনো প্রয়োজন নাই, পরীক্ষার খাতায় পুরো স্টোরি লেখার কোনো প্রয়োজন নাই, শুধু এ নাম্বার দিয়ে টাইমটা বসিয়ে দিবে, বি নাম্বার দিয়ে টাইমটা বসিয়ে দিবে, সি নাম্বার দিয়ে টাইমটা বসিয়ে দিবে, এভাবে টাইমগুলো বসিয়ে শুধু লিখবে, ঠিক আছে। এখানে দেখো, মাই নেম ইজ আবিদ, লাস্ট উইক আই ওয়েন্ট টু দ্য জু উইথ মাই প্যারেন্টস, উই স্টার্টেড ফ্রম হোম অ্যাট অ্যাবাউট টেন, অর্থাৎ আবিদ বলতে আমার নাম আবিদ, গত সপ্তাহ আই ওয়েন্ট টু দ্য জু উইথ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মায়ের সাথে চিড়িয়াখানা গিয়েছিলাম, উই স্টার্টেড ফ্রম হোম অ্যাট অ্যাবাউট, আমরা শুরু করেছিলাম বাড়ি থেকে, অর্থাৎ বাড়ি থেকে রওনা হলাম, কটা রওনা হয়েছে, এখানে একটা সময়, সাধারণত আমরা কটার সময় যদি কোথাও যেতে চাই আমরা সকালে যেতে চাই, তাহলে 9 AM, ঠিক আছে। ইট টোক আস 1 hour টু রিচ দেয়ার, সেখানে পৌঁছতে আমাদের 1 ঘন্টা লেগেছিল, উই এন্টার দ্য জু অ্যাট অ্যাবাউট, তাহলে 9টার পরে 1 ঘন্টা লাগলে এখানে কী হবে 10টা, তাহলে 10 AM, 10 AM, 12টা রাগ পর্যন্ত কী হবে AM হবে, 12টা হয়ে গেলে PM হয়ে যাবে। উই স্টেড দেয়ার ফর 3 hours, আমরা সেখানে কয় ঘন্টা ছিলাম, 3 ঘন্টা ছিলাম, উই স্টার্টেড ফর হোম অ্যাট অ্যাবাউট 11, তাহলে 3 ঘন্টা থাকার পরে 10টার পরে 11টা, 12টা, 1টা, তাহলে কয়টার সময় ওইখান থেকে আবার রওনা হলো, 1টার সময়, 1টা হচ্ছে PM, কী হবে 1 PM, উই রিচড হোম অ্যাট অ্যাবাউট, আমরা বাড়িতে পৌঁছলাম, যেহেতু বাড়ি থেকে চিড়িয়াখানা আসতে 1 ঘন্টা লেগেছিল, তাহলে আবার চিড়িয়াখানা থেকে বাড়িতে আসতে 1 ঘন্টা লাগবে, তাহলে 1টা থেকে আবার 1 ঘন্টা হলে কত 2টা, তাহলে 2 PM, 2 PM, অ্যাট অ্যাবাউট 2:30 PM উই টক আওয়ার লাঞ্চ, এবং আর একটার দিকে কী করেছি আমরা আমাদের লাঞ্চ করেছিলি, তাহলে শুধু এই গ্যাপগুলি আমি এখানে বসিয়ে দেখাই দিলাম, তোমরা পরীক্ষার খাতার মধ্যে কী করবে, পরীক্ষার খাতা শুধু ABC দিয়ে নাম্বারগুলি লিখে নিবে, ABC দিয়ে শুধু নাম্বারগুলি টাইমটা লিখে নিলে হবে, ঠিক আছে। এবার দেখো 12 নম্বরে এখানে ওয়ার্ডগুলো এলোমেলো দেওয়া আছে, ওয়ার্ডগুলো সাজিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, তাহলে এটা যদি আমরা সাদা এখানে কী দ্বারা আই লিভ ইন ঢাকা, তারপর 2 নম্বরটা সাজালে আমরা কী হয় আই রিড ইন ক্লাস 3, তারপর 3 নম্বর সাজালে কী হয় হোয়াট ইজ শি ডুইং, তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে, তারপর 2 নম্বর সাজালে কী হয় মাদার কুকস রাইস, ই নাম্বার সাজালে কী হয় ডো নট টেল এ লাই, তাহলে এভাবে সাজিয়ে পরীক্ষার খাতা লিখতে হবে, পরীক্ষার খাতা কিন্তু তোমরা এগুলো সাজিয়ে লেখা লাগবে, পরীক্ষার খাতা যদি সাজিয়ে না লেখো তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না, নাম্বার কাটা যাবে, এজন্য 12 নম্বর এলোমেলো ওয়ার্ডগুলি দেওয়া থাকবে, এটার বলা হয় অ্যারেঞ্জ অ্যান্ড রি রাইট দ্য ফলোয়িং ওয়ার্ডস সো দ্যাট দে মেক সেন্টেন্স, মেক সেন্টেন্স, অর্থাৎ এটা এলোমেলোটা সাজিয়ে এরমভাবে সাজিয়ে লেখো যাতে এটা একটা সেন্টেন্স তৈরি হয়, ঠিক আছে। তারপরে দেখো 13 নম্বর, 13 নম্বরে আমি পড়ি একটু তোমরা খেয়াল করো, 13 নম্বর কী বলছে, সাপোজ ইউ আর কবির, কী বলছে সাপোজ ইউ আর কবির খান, মনে করো তোমার নাম কি কবির খান, ইউর প্যারেন্টস আর সুলতানা নাজনীন, তাহলে তোমার বাবা মা হচ্ছে সুলতানা নাজনীন অ্যান্ড আফজল খান, ইউ রিড ইন ক্লাস 3, তুমি তৃতীয় শ্রেণীতে পড়ো, অ্যান্ড ইউর ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখ হচ্ছে 12/8/2009, ইউ ওয়ান্ট টু বি এ মেম্বার অফ এ ক্রিকেট ক্লাব, তুমি একটি ক্রিকেট ক্লাবের মেম্বার হতে চাও, সদস্য হতে চাও, নাও কমপ্লিট দ্য ফর্ম আউট উইথ ইনফরমেশান অ্যাবাউট ইয়োরসেলফ, এখানে কিন্তু কিছু ইনফরমেশান দেওয়া আছে, যদি এরকম ইনফরমেশান দেওয়া থাকে তাহলে ফর্মটা ফিল আপ করার সময় এখানে যা যে ইনফরমেশানগুলি দেওয়া আছে ওই ইনফরমেশান আলোকে কিন্তু এখানে ফর্ম পূরণ করতে হবে, আর যদি এখানে কোনো ইনফরমেশান দেওয়া না থাকে তাহলে ফর্ম পূরণ করার সময় তুমি তোমার ইচ্ছে মতো নাম ঠিকানা দিয়ে তুমি ফর্মটা পূরণ করতে পারবে। অনেকে আমরা ভুল করে কি করি, আমরা এখানে নিজেদের নাম ঠিকানা নিজের মতো করে লিখে দেই, এটা কিন্তু হবে না, যখন উপরে প্রশ্নের মধ্যে ইনফরমেশান দেওয়া থাকবে যে যে ইনফরমেশানগুলি দেওয়া আছে ওই ওই কলামে ওই ইনফরমেশানটা অবশ্যই বসাইতে হবে, আর যদি কোনো ইনফরমেশান দেওয়া না থাকে তাহলে নিজের মতো করে লেখা যাবে, ফর্মটা এখানে যেভাবে ছবি প্রশ্নের মধ্যে থাকবে ঠিক এভাবে খাতার মধ্যে তোমরা লিখে নেবে, এবং খাতার মধ্যে একটা পৃষ্ঠার মধ্যে পুরো এক পৃষ্ঠার মধ্যে ফর্মটা লিখবে, পুরো এক পৃষ্ঠার মধ্যে কি করবে ফর্মটা লিখবে, ঠিক আছে। তাহলে ফর্মটা কিভাবে আমরা পূরণ করব, যদি প্রশ্নে কোনো ইনফরমেশান দেওয়া থাকে সেই ইনফরমেশানগুলো কলাম অনুযায়ী বসাবো, যদি কোনো কলামের ইনফরমেশান প্রশ্নে না থাকে ওই কলামটা আমরা নিজের মতো করে পূরণ করব, আবার অনেক ক্ষেত্রে কোনো ইনফরমেশানে দেওয়া থাকবে না সেক্ষেত্রে আমরা নিজের মতো করে ফর্মটা পূরণ করব। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা মডেল কোশ্চেন 1 আমরা সমাধান করলাম, তোমরা ভিডিওটি বারবার দেখে এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে জানার চেষ্টা করবে, এখানে অনেকগুলো নিয়ম কানুন বলা হয়েছে তোমরা নিয়মগুলো ফলো করবে এবং প্রথম মাসিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকে সবাই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, সে পর্যন্ত বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।